আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা হাদিস বলছে, স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হলে স্ত্রী তাহলে দোজকে যাবে, আর সেই স্ত্রীকে ফেরেশতারা সারা রাত ধরে অভিশাপ দেবে। কিন্তু স্ত্রী স্বামীর উপর সন্তুষ্ট না হলে তখন কি হবে? বোন, আপনি হাদিসটার ভুল উদ্ধৃতি দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর হাদিসটা হচ্ছে যে, যদি স্ত্রী শয্যাস্থে রাজি না হয় স্বামীর কাছে, যদি স্বামী চায়, তাহলে সারা রাত ধরে ফেরেশতাগণ সেই স্ত্রীকে অভিশাপ দেবেন। এই হাদিসটা, যদি স্বামী চাওয়ার পরেও স্ত্রী শয্যাস্থে রাজি না হয় ফেরেশতাগণ অভিশাপ দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি উল্টোটা হয়, মানে স্ত্রী চাওয়ার পরও স্বামী আসতে রাজি না হয়, তাহলে ফেরেশতাগণ কি স্বামীকে অভিশাপ দেবেন? এমন কোনো হাদিস নেই যে স্বামী যদি স্ত্রীর সঙ্গে শয্যায় যেতে রাজি না হয় ফেরেশতাগণ তাকে অভিশাপ দেবেন, তাই বলতে পারবো না এটা সত্যি। তবে আরেকটা পয়েন্ট নিয়ে বলতে পারি যে, বিজ্ঞান এখন আমাদের বলে যে পুরুষের যৌন তাড়না মহিলাদের তুলনায় বেশি, পুরুষরা মহিলাদের তুলনায় বেশি হাইপারসেক্সুয়াল। এই কারণে একজন পুরুষ একাধিক বিয়ে করে প্রত্যেক জায়গাতে স্বামীর দায়িত্ব পালন করতে পারে, যেটা মহিলাদের পক্ষে সম্ভব না। পুরুষরা মহিলাদের তুলনায় বেশি হাইপারসেক্সুয়াল। তাহলে এভাবে দেখলে হাদিসটা বলছে, একজন পুরুষ যদি তার চাহিদা মেটাতে চায়, তার স্ত্রী যদি রাজি না হয়, তাহলে ফেরেশতাগণ অভিশাপ দেবেন। আমি এই হাদিসটার সঙ্গে একমত, কারণ স্বামী যদি স্ত্রীর কাছ থেকে চাহিদা মেটাতে না পারে, তাহলে সে কোথায় যাবে? পুরুষরা বেশি হাইপার সেক্সুয়াল, আর নিজেকে নিয়ন্ত্রণ করাটা একটা মহিলার তুলনায় পুরুষের বেশ কঠিন। এখন যদি উল্টো ঘটনা ঘটে যে স্ত্রী স্বামীর কাছে চাহিদা মেটাতে চাচ্ছে, স্বামী রাজি হচ্ছে না, কোন হাদিস বলছে না তাকে অভিশাপ দেওয়া হবে। তবে আরেকটা হাদিস বলছে যে, সেরা মুমিন হলো সে যে তার পরিবার এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। তার মানে এই লোক ভালো মুমিন না। এছাড়াও নবীজির আরেকটা হাদিসে আছে, যখন তোমার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছ, তাকে সময় দিচ্ছ, সেটাও পরোপকার। সাহাবগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার মানে কি? স্ত্রীর সঙ্গে সময় কাটানোটাও পরোপকার? নবীজি বললেন, কারণ এ সময়ে তুমি কোনো হারাম কিছু করছো না, যে তোমার স্ত্রী না এমন কারোর সাথে সম্পর্ক স্থাপন করা, বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করাটা হারাম। যেহেতু কোনো হারাম কাজ করছো না, তাই পরোপকার। দেখেন তাহলে সব পাওয়াটা কত সোজা। স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে স্বামী স্ত্রী দুজনেই সওয়াব পাবেন। এখনকার দিনে সেক্সকে দেখা যায় দুই ভাবে, একটা হচ্ছে একেবারে ফ্রি সেক্স, সবকিছু চলে, সমস্যা নেই, সবাই আসতে পারে, সমস্যা নেই, ফ্রি সেক্স, রজনীশ সি বিচে ঘুরে বেড়াবেন ফ্রি। অন্য আরেক দিকে ধার্মিক, মানে নো সেক্স, সন্ন্যাসী হতে হবে। নান সাধুরা হিমালয়ের গুহায় যান, এটাও সম্ভব না। ইসলাম ধর্মে রয়েছে এই দুইয়ের মাঝামাঝি, এটা শরীরের পাশাপাশি আত্মারও যত্ন নেয়। এজন্যই আমাদের নবীজি বলেছেন, জীবন সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করাটাও পরোপকার। চিন্তা করেন, গরিব লোকও উপকার করতে পারে। আশা করি বোন আপনার উত্তরটা আপনি পেয়েছেন।